প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। ব্যালন ডি'অর মেসির কাছে আর গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ দলের অর্জন, আসুন জেনে নেই বিস্তারিত। ইন্টার মিলানকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে চলতি মৌসুমের উয়েফার সব ধরনের খেলা। অবশ্য আগেই শেষ হয়েছিল ইউরোপের শীর্ষ 5 লীগের খেলা। 5 লীগের খেলা ও উয়েফার আসরগুলো শেষ হওয়ার পর এবার আলোচনায় ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি'অর। কার হাতে উঠতে চলেছে এবারের ট্রফিটি? ধারণা করা হচ্ছে ট্রফির জন্য মূলত লড়াইটা হবে 36 বছর পর আর্জেন্টিনাকে ফুটবল বিশ্বকাপ এনে দেওয়া লিওনেল মেসি ও গত রাতে চ্যাম্পিয়ন্স লিগ জেতা নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হ্যালান্ডের মধ্যে। এদিকে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল এখন চীনে। 15 জুন বেজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলবে মেসিরা। এরপর 19 জুন ইন্দোনেশিয়ার মুখোমুখিও হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখানেই ব্যালন ডি'অর নিয়ে চীনের সংবাদ মাধ্যম টাইটান স্পোর্টস এর কুইজের জবাবে মেসি বলেন, না, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি সবসময় বলেছি ব্যক্তিগত পুরস্কারগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, তবে যৌথ পুরস্কারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার হলো বিশ্বকাপ, আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। ইতিমধ্যে ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল এবারে ব্যালন ডি'অর পুরস্কারের প্রদানের তারিখ ঘোষণা করেছে। আগামী 30 অক্টোবর প্যারিসে আয়োজিত হবে ব্যালন ডি'অরের অনুষ্ঠান, যেখানে 2022-23 মৌসুমের বর্ষসেরাদের তালিকা প্রকাশ করা হবে। ফ্রান্স ম্যাগাজিন এখন পর্যন্ত তাদের বর্ষসেরাদের তালিকা প্রকাশ না করলেও পারফরমেন্সের ভিত্তিতে 20 জনের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদ মাধ্যম গোল.কম, যেখানে প্রথম 3 জনের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, আর্লিং হ্যালান্ড ও কিলিয়ান এমবাপ্পে। এমনকি ট্রফিটি জয়ের ক্ষেত্রে বেশ ভালোভাবে এগিয়ে আছেন এই বিশ্বকাপ জয়ী। শেষ পর্যন্ত মেসি তার ক্যারিয়ারের 8ম ব্যালন ডি'অর জিতবেন নাকি ক্যারিয়ারের 1ম ব্যালন ডি'অর জিতবেন আর্লিং হ্যালান্ড, তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 30 অক্টোবর পর্যন্ত। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওনওয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।